যে আমার বয়স 34+, আমি কি ষষ্ঠ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবো, এবং 19তম নিবন্ধনে আবেদন করা যাবে কি? বোন, আপনার প্রথম প্রশ্নের উত্তরে বলছি, অবশ্যই আপনি ষষ্ঠ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন। আপনারা ইতিমধ্যে হয়তোবা ডেইলি ক্যাম্পাসের একটি প্রতিবেদন দেখেছেন, যেখানে বলা হয়েছে যে ষষ্ঠ বিজ্ঞপ্তি আগস্ট সেপ্টেম্বরের দিকে আসতে পারে। তো সেই হিসেবে আপনার বয়স 34+, মানে যদি আমরা আরও 2-3 মাস যোগ করি, এই বছরই, এই বছর পর্যন্ত আপনি কিন্তু আবেদনের সুযোগ পাচ্ছেন। তার মানে অবশ্যই আপনি সেই সুযোগ পাবেন, এবং 19তম নিবন্ধন, যেটা বিজ্ঞপ্তি ছাড়া হবে, সেখানেও কিন্তু আপনি আবেদন করার সুযোগ পাবেন। 35 বছর পর্যন্ত আবেদনের সুযোগ থাকে, এবং সেখানেও যদি আপনি সনদ অর্জন করেন, যেহেতু শিক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ চিন্তা ভাবনা অনুযায়ী 3-4 মাস পরপর একটি করে গণবিজ্ঞপ্তি আসবে, সেক্ষেত্রে দেখা যাবে যে বয়সের একটা সারকরণ দেওয়ার পরে আপনি আগামী 2-3টি বিজ্ঞপ্তিতে আবেদন পাবেন, সেই সুযোগ পেয়ে যাবেন। সুতরাং টেনশনের কিছু নেই, একদম উঠে পড়ে লেগে যান ভালো একটা নাম্বার ক্রিয়েট করার জন্য।